ভারতের পার্লামেন্টও, ভারতের পার্লামেন্টও আসাদুদ্দিন ওয়াইসি, আমরা বদরুদ্দিন আজমল ভার্সাস আরও যেটা বড় বড় মানুষ আছে, তারা বড় দাঁড়িয়ে আসেনি, মাতো না খেলে আসেনি, মাথার টকি আসেনি, হ্যাঁ লেবাস আর বাদ বাদ নিগু বদরুদ্দিন আর আসাদুদ্দিনের লেবাস লাগেন পার্লামেন্টও, এক এক বেকারও লেবাস হইতো না, সবচেয়ে দামি কাগজের সময় জুস করছে, দিল হবাই দি গেছে, বাইকের স্টারিং আরো বাই গেছে, মারছে গিয়া ধাক্কা, অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছে, এটা করি না না করি না না, হ্যাঁ কারণটা কীটা এই তো তার দিলই নয়, কারণ একটা গাড়ি চালাইতে হইলে ড্রাইভারের চোখ দিল মাথা ব্রেন সারা সামনে দেখা লাগবো না, অ্যাক্সিডেন্টটা ওর চোতাল লাগিয়া, হ্যাঁ আমার ভাই কারণ এই পজিশনে গিয়া পৌঁছিছে, কারণ তারা নেটের মধ্যে ঢুকাই চব্বিশ ঘন্টা, তারা দিল জমিনও নাই আসমানও নাই, হাওয়া পরে চলতে আসে, সবসময় অনলাইনে কানেক্টেড আছে, কিন্তু দুনিয়ার দঞ্জন সবই কারণ, সকলই সারিয়া তুমি কবরে গমন, আজ তুমি বুঝো আর না এইসব নাফরমানি করার কারণ হইল, তোমার গর্দনার শয়তান মুসল্লত হয়ে গেছে, নমাজি মুসলমান এইসব করতে পারে না, নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে ও যুবকে আরশর সায়ার তলে জায়গা ভাই ভাই সাব্বর নাসাবি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জুসে হুসে আল্লাহর ইবাদতের মধ্যে আপনার জুসের সহিত লাগিয়া থাকে রে ভাই, নেশার মতো আল্লাহর ইবাদত করতে থাকে, হে ফাসক্তর নমাজ জমাতে পড়ে, সুরত ইসলাম লইয়া চলে, সিরত ইসলাম লইয়া চলে, এই যুবক খাইল কিয়ামতের ময়দানের সময় গিয়া হাজির হইব, আল্লাহ রসুলে ফরমাইরা আরশর সায়ার তলে আল্লাহ তার জায়গা দিলাই বা, একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার ভাই এখন আর বুজুর্গ হল, বিশেষ করে যুবক জেনারেশন চিন্তা করো, কারণ আল্লাহ পাকে যুবক কাল দিছে কিয়ামতের ময়দান, আল্লাহ উবা করে যদি গাইবা ওয়াইম শাবাবিহি ফিমা আবলা, হে জওয়ান হে গোলাম, তোমার জওয়ান তো আমি বানাইছিলাম, আমি তো তোমার আগে কত মানুষরে পলিও দিয়া দইছি, কত মানুষরে আমি যৌবক সময় দুনিয়া থেকে উঠাইয়া আনছি, তোমার যে যৌবন পিরিয়ড আমি দিয়েছিলাম সেই সময়টা খানো অপচয় করিয়া আইসো, জবাব দিয়া যাও, এই সময়ের হিসাব লাগবো নি তোমরা মাতই না, এখন তুমি যে বেনমাজি এগুলো খান আল্লাহরে কইতে কিলা, মুখ দেখালি লাগবো নি আল্লাহর কাছে, কসম খোদার ময়দানে আসল শ্বশুরীরে শ্বশুরকে আল্লাহরে বন্ধা দেখবো, একবার হোন আসো আল্লাহ, হে গোলাম আল্লাহর সামনে তখন কিলো মুখ দেখাইবে, তোমার মাঝে নমাজ নাই, তুমি কইবে নি উজু আল্লাহ আমি বেনমাজি অবস্থায় আসলাম, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল, তোমার যৌবনকাল বেনমাজি হইয়া কাটালায়, আল্লাহর নাফরমানির মধ্যে কাটালায়, পাবজি গেমের মধ্যে কাটালায়, ড্রাগস কাল ড্রাগস খাইয়া কাটালায়, ড্রাগসের ব্যবসা করিয়া কাটালায়, মদ গাঞ্জা খাইয়া কাটালায়, হে যুবক তোমার মৌত আছে, মালিকুল মৌতে তোমার যে সময় জাকটা মারবা, এমত অবস্থা যদি তোমার মৌত হয়ে যায় তোমার মুখে দিয়ে আল্লাহর কলিমা বাহির হইতে পারে না, মোরা আছে ডরাও, ই বডি গুরু নাম মানুষ নাই, দুকাত ফড়িও না, হ্যাঁ বর্তমানে যে সিচুয়েশন মুসলমান জাহান্নামের দিকে রওনা দিছে, আমার হুকুর আউযুবিল্লাহ, যার কারণে তো বয়তুল মুকদিস আবাদ পড়ছি, চকুর সামনে তোমার তার বিপদ এখানে আচ্ছন্ন, কারণ আমার একরামা মনে কইছো লাগে যে ইলিমর প্রোডাকশন মেশিন বরাহ বন্ধই যা, হ্যাঁ ওই গেছে রানি গড়ে, আর কৌমি মদরসার দিকে আমার খেয়ালও নাই, কবি মদরসার যায় যেগু আপনার বিকলাঙ্গ, নতুবা একারে কবি জেহেন যায় কিচ্ছু পারে না গরিব, হে কোনোবাই ভাইল না ভরাইতো, হে কবি মদরসার আমরা নিয়ে তো খালি বেটায় কইছে ডাক্তার ইঞ্জিনিয়ার বালাও, আর ও আপনার তোমার কবর নিয়ে মশা দিবা ডাক্তার ইঞ্জিনিয়ার দিবা না, ও খালি বানাইতে হবাই লাগছে বলে, যার কারণে আল্লাহ কইছে বেকদরি করবাই,
আমি নিয়ামত উঠাইবো, বেশ দিন নাই ওগুলা বুঝে মাত্রা মানুষ আপনারা ভাইটাই নাই। হ্যাঁ, এরপরে একটা ভালোইবা জমিল নবীজিও কইলে এটা বল মানুষরে শিখাইবা, হক জানলো হক জানলো, তারাও গুমরা হইবা আর এরাও গুমরা হইবা, বল যারা শিখিব তারা গুমরা হইব নেন আর যারা শিখাইব তারাও তো গুমরা করবো। ও সময় একা চাই গেছে, আলিমর দাম বুধ ভাইয়ার না আর আলিমর কতাও বুদ্ধের আসি নাই, কিন্তু মরা আছে মরা আছে, মত থাকি বাস্তার যুবক কোন সময় আজরাইলে যাত্রা মারবা, নাফরমানির যে সময় মানুষ সরি যায় আল্লাহ বেজার ওইটি গুসা করতে করতে আখটা যে সময় যাত্রা মারবরে ভাই এমন মত হইব ইমান লইয়ে দিতে আরতে নাই, বেনমাজি মানুষ ইমান লইয়ে দিতে আরতে নাই, এক নম্বর খাব হইল নমাজ। আল্লাহ কো যা উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ اللَّهُ يَجْعَلُكَ بِالشَّنَبِي اُتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ تُمَارُ فِرِزِ كِتَابِ قُرَانَ مِي وَحِي نَزِي الْخُرْسِي وَخَانُ ارْتِلَاهُ تَفْنِي خُرُكْوَا عَرَفْنَا رُمَّتْ رَخُكْوَا تَرَهُ تِلَاهُ تَخُرْتَا إِكَدُرْ حُكُمَ أَفْنِي بَيَانُ তারা যেন তিলাওয়াত করে আর বিধান গুলা তারা মানতে থাকে আর আল্লাহ আল্লাহ আপনি নমাজ কায়েম করকুয়া আপনার উম্মতে খকুয়া তারা নমাজ কায়েম করি লাইতা ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষরে গুনার কাম তাকিয়া নির্লজ্জ কাম তাকিয়া মেয়ের করে গুড়ার তাকিয়া অবৈধ প্রেম প্রীতির তাকিয়া হারাম মাল খাওয়ার তাকিয়া সুদ গাঁজা খাওয়ার তাকিয়া নাফরমানি তাকিয়া তাকিয়া একমাত্র বাসাইবার যদি কোনো আমল থাকে এক নম্বর আমল তার নাম হইল নমাজ। আমরা নমাজে বাসায় নাকি বাসায় নাকি, কারণ নমাজ লেখাই নমাজ হইব বন্দায় আর গুলামে সম্পর্ক হইব, একবার কই না সুবহানাল্লাহ, নমাজ তো সবাই বন্দা থাকে আল্লাহর আরশে আর বন্দায় কানেকশন থাকে, জোরে কও সুবহানাল্লাহ, কারণ বন্দায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হওয়ার মানে আরশে আজিম থাকি আল্লাহ কই না হামিদানি আব্দি, একবার কই না সুবহানাল্লাহ, তাহলে বন্দায় আর মোলায় মাত কথা করবার একমাত্র রাস্তা হইল নমাজ, যত সময় বন্দা আল্লাহর লগে মাত্র চায় ও মনে করে জানি তার জব আল্লাহ দিতরা সাফ হদিস আইছে যে বন্দায় কয় আলহামদুলিল্লাহ আল্লাহ কয় হামিদানি আব্দি হামিদানি আব্দি আর কয় আমার কইলা সুবহানাল্লাহ, বলা যে সময় নমাজ লেখাই নমাজ হইব আল্লাহ রাসূলের ফরমায় যা উবুদুল্লাহ কাআন্নাকা তারা ওলা নমাজ তোমরা পড়ো যেন আমারে দেখরায় হদিসে কুদসি আল্লাহ কইরা উবুদুল্লাহ আল্লাহর ইবাদত তোমরা করো লা কাআন্নাকা তারা যেন তোমরা আমারে দেখরায় ফাইন লাম তাকুন তারা যদি অতখানে পৌঁছো না আল্লাহ আমারে দেখতাই কেন বুঝো না যদি মনে করো আল্লাহ দেখতা অতখানে বসিছো না ফাইন না হো ইয়ারাক তাহলে তুমি মনে করো তুমি আল্লাহরে দেখরা সুবহানাল্লাহ যদি মনে করো আল্লাহ আমারে দেখরা যদি মনে করো তুমি আল্লাহ দেখরায় না তাহলে ওখান মনে করো আল্লাহ তোমারে দেখরা একবার হৌল সুবহানাল্লাহ তো বন্দায় নমাজ লাগিয়া যদি বুঝফায় আল আমি আল্লাহ দেখিয়া আর যদি কেন হয় না তাইলে এটা নমাজের নমাজের খুশু খুশু নমাজের আপনার আহমিয়তের উপরে ব্যাপার আল্লাহ দেখতরা অতখান মনে করে যদি তাইলে এই বন্দায় কিলা নমাজ খান করি ব্যাপার চিন্তা করো কোথায় আমরা তো এই দুইটার মাঝে একটাও নাই, হ্যাঁ যে আল্লাহ দেখতরাও মনে করি না আল্লাহ আমার আল্লাহরে আমি দেখি আর এখানে মনে করতাম তো দূরের কথা আল্লাহ আমার দেখতরা ওখানেও আমরা বুঝ হই না খালি কত জলদি নমাজ শেষ হইতো, হ্যাঁ ইজাত নমাজি ও যে আমরা মৌসুমি এটা নমাজ পড়ি বেশিরভাগ ইটা নমাজি হল আল্লাহ কোজা ফাওয়াইলুল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الله يقول جاء فوائلون او مانوس اللہ کی دنسو او مانوس تا دنسو او مانوس تا برباد او مانوس تا خسر المجد او مانوس تا خطي گرست ہوئی گسے
ওমর উস্তাওয়াইল দুজখ গেছে গিয়া আল্লাহ রাসূলের ফরমাইতরা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে মানুষে তার নামাজ খান পড়ে, হে ইচ্ছাধীন নামাজ পড়ে, অবহেলার নামাজ পড়ে, মন চায় নামাজ পড়ে, ইচ্ছাধীন নামাজ পড়ে, মসজিদের লোকে সম্পর্ক নাই, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতের খেয়াল নাই, সূরা কিরাত শুদ্ধ হয় না, একত পড়িলে একত ছাড়ি দিলাই, আমার আল্লাহ কই যাও ও মানুষ কয়েল দুজকে বনব, ও মুসলমান ও মানুষ বরবাদ হইব রে ভাই। তাইলে নামাজ পড়িয়া দুজক আছে নি না নাই, মাতো না, হসুবা নামাজ পড়লে বেবিহত আছে নি না নাই, অয়েল বড় ভয়ঙ্কর এক দুজক, অয়েল বড় ভয়ঙ্কর এক দুজক, একটা এক জাহান্নামের এক জায়গা, যে জায়গা সম্পর্কে হদিসে আইছে নবীজি ফরমাইতিরা এই জায়গার যদি ছয় কোনো জাহান্নামী যদি সময় অয়েল দুজক ছাড়া হইব, খেয়াল করিও সত্তর হাজার বছর হবে গিয়া খালি দুজকর তলখান লইব একবার হকা না রোজবিল্লাহ, কত ভয়ঙ্কর জাহান্নাম অয়েল দুজক চিন্তা করো। আর আল্লাহ এখন যে মানছে অবহেলার নামাজ, এখন সারাই নিজের প্রশ্ন করো চাই, বলে নামাজটা কিলা বড়িয়া, জমাতের কোনো গুরুত্ব নাই, ইচ্ছাধীন নামাজ বেশিরভাগ তো নাইও, যেগুলোর নামাজ নাই এগুলোর কিতা খাল আছে নিজে চিন্তা করো, যদি হাইবার যদি নামাজ গাফলতি করিয়া এই বিপদী হয়, যে বেটার নামাজ নাই তোমার কি হাল হইতো, আল্লাহ একবার, আল্লাহ হেফাজত করো কোয়া, ও মুসলমান একবার চিন্তা করো, আল্লাহ একবার তৌবা করো, নামাজের দিকে দাবি তো 100% মুসলমান নামাজি বল, গ্রামে গ্রামে মসজিদ বানাইবার আগে নামাজি বানাইবার জিকির লাগাও রে ভাই, ই মাত এখন কমি গেছে, আর মানছে নামাজের মাত বাদ দিলেইছন, মেসাবে দেখছেন মারতে মারতে ইমাম হলে বেটায় গোছে না আর করবা কিতা, এখন মাত কমি গেছে, বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার পুরা পুরা ইসলাম খামাও, আদা ইসলাম খামাইলে খামাইছ নাই, কতগান মুসলমান কতগান খ্রিস্টান কতগান ইহুদ কতগান নাসারা, আইজ একবার যদি চূড়া চিন্তা করো, মুসলমানের ভুয়া চুল কাটে ইহুদ লাখাইন নাসারা লাখাইন মুসলমানের লাখাইন নাই রে ভাই, হ্যাঁ তাহলে জিকাও, হে কিতা লাগে চুল কাটিছে, বলে এই যে দেখো কঞ্চান বর্তমান ম্যাক্সিমাম তোরা চিন্তা করো কোয়া, ম্যাক্সিমাম মুসলমানের যুবক সকল যারা আছে তারা মাথার চুল যে তারা কাটে কঞ্চান, ইটা খ্রিস্টানদের খ্রিস্টান লাগাই কাটে না মুসলমানও লাগায় সালে মাতুই না খেলে, তো সেই কার কিতা লাগে করে জানে নবীজি ফরমাইছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করে সুরত সকল ব্যবহার আখলাক লেবাস পোশাক বানাইবাই তার লগে হাসর হইব ফকর আউজুবিল্লাহ, এখন ও যে বানাইছে হে কারণ সমাজ বনি গেছে, ওলা সমাজ বনি গেছে, সমাজে তারে বাউন্ড করে না তার নিয়তে সমাজে তারে বাউন্ড করে, কিন্তু জানিয়া রাখো গোলাম তোমার মৌত আছে, ইসলামের কথা খান তুমি শুনলাই না, আলিম রেখিয়া জিকাইতে আসিল হুজর আমার মাতার চুল কাটার ইসলামের নিয়ম খিলা, আমার গরিলার লেবাস বানানির ইসলামের নিয়ম খিলা, এখন পর্যন্ত যদি ইসলামিক সুরক্ষা লইয়া চলে দুনিয়ার কোনো শক্তির সামনে গেছে কোনো বাধা নাই, বহুত বেটাইতে বেড়াচেরা করেন হইন, এখন কোন জমানা দিতা মুসলমানই লইয়া চলা যাইব নি, একবার হওয়ার আউজবিল্লাহ, ভারতের পার্লামেন্টও ভারতের পার্লামেন্টও আসাদুদ্দিন ওয়াইসি আমরা বদরুদ্দিন আজমল বার্সাস আরও যেটা বড় বড় মানুষ আছে তারা বড় দাঁড়িয়ে আসেনি, মাতো না খেলে আসেনি মাদার টকি আসেনি, হ্যাঁ লেবাস আর বাদ বাদ নিগু বদরুদ্দিন আর আসাদুদ্দিনের লেবাসও লাগেন পার্লামেন্টও এক এক বেকারও লেবাস হইতো না সবচেয়ে দামি হো সুবহানাল্লাহ, অসুবিধা হয়নি অসুবিধা হয়নি, তুমি আপনার খটাই আর মজলন বলে অসুবিধা হয়ে যায় মুসলমানের লেবাস হইয়া চলতে, আবার হো না অসুবিধা, আসল তোমার খাসলতে দেন না তোমার ইমান না কমজোর, তুমি শয়তানের গোলাম নফসর গোলাম, আমরা রাস্তা ভারতের বহুত জায়গা ঘুরিলাম, হ্যাঁ এখানে সৌদি পর্যন্ত বিভিন্ন জায়গা খুলে দিন তো আমার তকি তসবি দাঁড়িয়ে অসুবিধা করলো না, আবার হো না সুবহানাল্লাহ, আসল তোমার ভিতরে শয়তান হবাই গেছে লাগিয়া কইবা ইটা মুসলমানই লইয়া চলতে গেলে একবার হো না হুজবিল্লাহ, খবর যাবা আছে নিয়ে নাই ইসলামের প্রতি মুসলমানে অর্ধাঙ্গ মুসলমান গুণ্য করেন বেশি আর কেউ করতে পারতো না, আমরা কারণে এই সমস্যা,
যাও আমার ভাই ওনার বুজুর্গ হল জোয়ান হল মৌতাসে ভাই দিনের কথা শুনা লাগাইন গুলো বুঝা লাগাইন বুঝো মৌতাসে এই ডিসিমের নাম মানুষ না মিনহা খালাক না কম ও ফিহা নুইদু কম ও মিনহা নুখরিজু কম তারাতান উখরা আল্লাহ কইছে মাটি দি বানাইছি মাটিত মিশাইলিমো আবার গাছচার গায়া বানাইমো আবার মাটিটাকে গাছচার বানাইমো আসল মানুষ তোমার রুহ রে ভাই এই রুহ রে তুমি নষ্ট করি লাইছো তোমার রুহে আল্লাহ মানতে রাজি নাই এই রুহ রূপে খেসা আরম্ভ হইব ও গোলাম কবর যাবার বাদে কঠিন বিপদ আছে রে ভাই কবরের সময় যাইবাই মহা বিপদের সম্মুখীন হইবাই বেনমাজি অবস্থায় কবর হামাও বিপদ থাকি বাসা সম্ভব নাই এর কারণে তোমার নফসে সুযোগ দিত নাই নফসর লগে জেগাত করা লাগবো শয়তানের লাগে যুদ্ধ করা লাগবো পরিবেশের লগে লড়াই করা লাগবো নতুবা ইমান লইয়া যাবার সম্ভব নাই সাহাবাই কেরাম তারা কত মুজাহিদা আহ হাই রে মুসলমান হল লাখ লাখ সাহাবাই কেরাম শহীদ হইছে নফসল ইমা ইসলামর লাগিয়া জান মাল সব কিছু কুরবান দিছে আজ আমরার মুসলমানের সামনে ইসলামর বয়তুল মুকদিস যার একমাত্র আমরার কারণে হ্যাঁ গোটা পৃথিবীর মুসলমানের আমরার দুর্বলতায় ইমানের দুর্বলতায় নতুবা পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর সংখ্যা গরিষ্ঠ মুসলমান আল্লাহর কসম এখন পর্যন্ত সারা মুসলমান খালি মসজিদ ঢুকি যাও পৃথিবীর শক্তি আল্লাহ ফার চলে আনি দেখাই দিব সুবহান আল্লাহ দিবনি না না মাতই না কেনে এখন বাজারের হোটেলে বইয়া বসাই দেয়নি গানো বাজনাত গিয়া বসাই দেয়নি আপনারা অন খেলা একবার আরম্ভ করো কুয়া অন হাউসবিল্লা খেয়ে গান একবার আরম্ভ করক আর ই বাজত কোনো মানুষ বাড়িতে রইবানি মাতই না কেনে ও ই মুসলমানটে বদল মুখ দি করতো কীটা ই মুসলমানে বদল মুখ দরকার কীটা হ্যাঁ একদিন আইব তাত আমরা হামানি খটি রইব আমরা দুনিয়াটাকে যাইব গিয়া আমরা রাতটাকে ওটাও যাইব কারণ বেকদরি করি আর মুসিদর বেকদরি করছিলাম মদরসার বন্ধ ইয়ে আসছে আলি মকল ভাইতাই নাই আর খুব দিন নাই হ্যাঁ আর এখন উবালা ভেসা মকল ভাবাও যান না বলে অসুবিধা হয়েছে নাই মাতেন না কেনে আর দুই নম্বর মসজিদের বেকদরি মসজিদ যদি বাঁচাইতে চাও মসজিদ তো আসত নাই আপনার মদরসা বাসত নাই আল্লাহর কসম খাইয়া কইয়ার পৃথিবীর জমিন কোনো শক্তির বাবর হিম্মত নাই ইসলাম রে ধরিয়া রাখত রে ভাই একবার কবর সুবহান আল্লাহ ফার্মনি কোকা মাতেন না মসজিদ আর মদরসা নাই ইসলাম ডাকবনি দুনিয়ার খেলে আইতো আলিম না থাকলে মসজিদ বনই না ইমাম না থাকলে যদি ইসলাম মাস থাকে না ইসলাম রাখতে পারবেন নাই তাইলে ওটা হইলা উঠার আল্লাহ এখন রাখতে যদি চাও তাহলে তুমি যেন যদি রাখতে বাঁচাইতে চাও সারা মুসলমান নমাজি বোনা লাগবো নমাজ চারটে একটাই নাই দিন শিকা লাগবো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজে মানুষের উপকর্ম থাকি বাসায় জিনা থাকি বাসায় সুদ থাকি বাসায় ঘুষ থাকি বাসায় মদ থাকি বাসায় জুয়া থাকি বাসায় নাফরমানি থাকি বাসায় যে মুসলমানে বাসে না হে বুঝবো তার নমাজ হইছে না কারণ আল্লাহ রসুলে ফরমাইছে যার নমাজে বাসাইতো নাই হে জানতো তার নমাজ হইছে না কারণ নমাজে আর বরমাজের কারণে মালিকার গুলামে যে সময় সম্পর্ক হয়ে যায় তাহলে আমার সম্পর্ক হওয়ার বাদে আমার ভাই যখন মালিকার গুলামে যখন সম্পর্ক কইব আল্লাহ তার বন্দারে হর গুণের প্রতি নফরত করে তা করে দিব দিনের সাচ্চা সমুজ আল্লাহ দিব আর তারে আল্লাহ যে জন্য থি বানাই বা আবার হওয়া সুবহান আল্লাহ এর লাগিয়া আমরা সারাই একাই পাক্কা দিলে আল্লাহর গরজ লাগ মাইছি হাত চুলা মারি ও কথা কইতাম যে আমরা আজ থাকি লইয়া সারাই কোনোদিন জীবনে নমাজ চাড়িতাম না এক ইনশা আল্লাহ সারাই হোক ইনশা আল্লাহ সারাই নমাজ পড়িব তো ইনশা আল্লাহ হে যুবক সারাই পড়িব তো ইনশা আল্লাহ এখন এখন হাত উঠে না তো এরা দরিয়া রাখিও আমি দেখতাম কেটা লাগে হেবড়ি তো নাই দেখছো নি একটাই উঠাইছো না সারাই পড়িব তো ইনশা আল্লাহ জীবনে নমাজ চাড়িতাম না জোরে কো ইনশা আল্লাহ আল্লাহ রেখো আল্লাহ নমাজি বানাও হোক আমিন সারাই পড়িব তো ইনশা আল্লাহ আজ থাকি যেগুলো বড় না আপনার এগুলো শুরু করে দিও সারাই বড়ি হাত লাগা হোক আল্লাহ কবুল হোক আমিন এখন মা তৈল ভাই দোয়া করে নিতাম এর আগে নমাজ যোগান মসজিদ যেখান এখানে তো আমরা সুন্দর করা দরকার মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি ফরমাইছেন
আপনি এখানে মসজিদ বানাইবাই, আল্লাহর জন্য তো এখানে ঘর বানাইবা। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহে, আমরা লাগে এক ঘর বানানি সম্ভব নয়, এক মসজিদ বানানি তো সম্ভব নয়। নবীজি ফরমাইলা, একটা দেখা দিয়া যদি সাহায্য করো, একখানা দিয়া যদি সাহায্য করো, আল্লাহর রহমতের ভাণ্ডারের কমি নাই, এর কারণে আল্লাহর জন্য তো এখানে ঘর বানাইবা। বহু সদকা দিছ হলে, আজকে এক সদকা দিতাই ও নিয়তে যে আল্লাহ আমরা পাক্কা ইমানদার বানাইতা, নিজর লাগিয়া মানুষের লাগে বহুত দিছ, মাল লগে, বাঘর লগে, ভুয়ার লগে, ভুঁড়ির লগে, বিপদর লগে, বেমারের লগে দিছ নানি হাতই না খেলে। আর আজকু দিতাই নিজর ইমান ইসলাম আল্লাহ হেফাজত করতা, আর ইমানদার বানাইয়া নামাজি বানাইয়া আল্লাহ দুনিয়া থেকে আমরা নিতা, ও কথার নিহতে মসজিদে একটা সাহায্য হলে করতাই টনটনি আপনারা কোনো মর্যাদা মজাহিদ ফয়লা সর্বপ্রথম জাইন দিবাই এই মসজিদে যা সদকা হইব সারা এক মাস আপনি পাইবাই। ও দেখছি আমার ইয়া সেটে ফয়লাও আপনার একশোটা দেখা দিছেন, ওলা আপনারা ১,০০০ টাকা ১,০০০ টাকা পাঁচশো টাকা যদি লোকে টাকা না নাম কইবাই টনটনি আপনারা তোলা তোলা দিলেই বাই পাঁচ সাত মিনিটের ভিতরে দোয়া করলেও আমার ইবাই ও লোকুয়া ও লোকুয়া কোন লোকুয়া ফটফটি লোকুয়া নাম কীটা তান নাম কীটা ছি আলিম উদ্দিন ভাই এক পাঁচশো টাকা দিবা ও এক মুরব্বী সাহেবে আরো একশো টাকা আপনারা একারে সারাই যাব আপনারা কুয়া জাইন জেলা ভার হই ১,০০০ ২,০০০ লাগেছো মানুষে দেও না অত সময় ওয়াজ হইছো শুকুরালি ভাই দিবা এক ব্যাগ সিমেন্ট একজন মানুষে একজন মানুষে বইলা ১,০০০টা টাকা দেও চাই পুত্র ভানি দেও একজন মানুষ আসনি বলে আমি ১,০০০ নাম কীটা নূর ইসলাম ভাই ১,০০০ টাকা না রে তকবীর তার লগে আর একজন ভাই ১,০০০ দশজন মানুষ ১,০০০ টাকা ওইটাই ও এক ভাই ৫০০ টাকা দিস ও আর এক ভাই ১০০ টাকা দশজন মানুষ তোমার আব্বা আম্মা কবর বিপদ আপদ বলা মুসিব না রাইতা ওরা দশজন মানুষ ১,০০০ টাকা বার হইতাই এক নম্বরে টাইম দিস ১,০০০ দুই নম্বরে ১,০০০টাকা দিবা দিবি আর কান তোরা মানুষ আই সাল্লাল্লাহু আলাইহি ১,০০০ দিলে ১,০০০ দিবা ১,০০০ দিছই আর ১,০০০ দিলে না কিলা ১,০০০ দিবা ১,০০০ দিবা নাম কিলা ১,০০০ ১,০০০ দিবা 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 ১,০০০ দিবা
হক লস্কর সব 3000 টাকা ও 4 নম্বর 1000 হেফত পড়ি আপনারা 10 জন মানুষ বলা হইতে 1000 আল্লাহর গরো দিতে কত হাজার জীবনে আল্লাহ তোমারে দিছেন একবার চিন্তা করো হ্যাঁ 1000 আল্লাহ দিতে বড় কথা নাই ও ফট করি আপনারা 3 জন 4 নম্বর 1000 খেলি ভাই দেখি আপনার হাত তুলে মারো 10 জন লইয়া দোয়া করবো আমার হিসাবের ছেলে ইকবাল দিবে 1000 টাকা না রে তকবীর ইকবাল ভাই 1000 টাকা সাদা দা ছাগল 5 নম্বর 1000 খেলি দা ফটফটি 10 জন মানুষ হইতা 1000 মাত্র 10 জন কইছি বড় বেশ কইছি না ই মহফিল আপনার অন্তত 100 জন কইতাম আছিল ও আমার হিসাবে মনে হয় নগদ দিলেই বা ও ফটফটি আপনারা 10 জন মানুষ 4 নম্বর হয়েছে 5 নম্বরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাসউদ্দিন লস্কর ১০ জন মানুষ ৫ জন হইতো 1000 হওয়ার বাদে আয় রেখায় আপনারা আট তোলা মারতে আল্লাহর গরো দিতে ফট করি আপনারা কালিম সেমটা লাই তোলা আসলে 50 হাত হইতো আছে 1000 টাকা কোনো বড় কথা নেই কত 1000 টাকা ভাইয়া আপনার সাড়ায় আর আল্লাহ খুঁজা মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইন্দাল্লাহ বাক আল্লাহ খুঁজা তোমার কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে বাচ্চা আছে সব কিছু সারিয়া আই ভাই সারা তোমার কাছে কোনো স্থায়ী ওয়া মা ইন্দাল্লাহ বাক আমার কাছে যা আছে সারা তোমরা ভাই ভাই ১০ জন মানুষ
সাতই একলম্বরকে ফট করে সাত আট নয় দশ সাইজ জন মানুষ খানো আসেননি, আব্দুল হান্নান সবে দিবা আসেননি, আর তুলা মারক করা আব্দুল হান্নান সবে দিবা এক হাজার টাকা না আড়াই দেখবি বয়াতলাম আব্দুল হান্নান সব এক হাজার টাকা চার হাজার থাকন ও আটো আই গেছে আট আট নয় দশ তিনজন মানুষ লইয়া দোয়া করতাম আট নম্বরে এক হাজার টাকা খেয়ে দিতে হয় আল্লাহ করো ও আমার হুজুর বাইয়া দিবা জনাব মুজিবুর রহমান সাহেব আট নম্বরে এক হাজার টাকা না আড়াই দেখবি মাতরম মুজিবুর রহমান সাহেব এক হাজার টাকা চাদা দাতাগন নয় নম্বর রেখে দিবা এক হাজার টাকা দেখা নয় নম্বর পোস্টে তোমার আব্বা আম্মা কবর আসছ মরা মুর্দার লগে দোয়া হইতো তুমিও হয়তো দুনিয়া থেকে কোনদিন আত্মা দিবে গিয়া ও আল্লাহর ব্যাংক জমা দিতাই নয় নম্বর পোস্টে এক হাজার টাকা দিকে কতজন হিম্মত করো সেই সাল্লাল্লাহু আলাইহি ও এক ভাই আব্দুল আমার সঙ্গে নাম কিটা ইসলাম উদ্দিন ভাই এক হাজার টাকা নাড়াই দেখবির মাতরম ইসলাম উদ্দিন সব এক হাজার টাকা ও দশকে ঘুরাই দেয় দেখেছেন দশ নম্বর খেয়ে একজন ভাই ফট করি হাত তুলা মারো সাহেব খেয়ে হাত তুলছো ভালা করে তুলো না নাম কি দেখো ফজলুল আলম নি শহীদুল আলম লস্কর সাহেবে দশ নম্বরে এক হাজার টাকা নাড়াই দেখবির শহীদুল আলম লস্কর সব এক হাজার টাকা সাদা দাথাগন এখন আপনারা এই বাজারে খালি কুলিয়া দিলে আইসি নিচে দশ টাকা থেকে লিয়া যাইন যত পারো হ্যাঁ সবে দিতাই যাইন যত পারো সবে দিতাই যেগুলো বড় বড় সামনে দিবাই আনিয়ে দিবাই আর বাকি সারাই আপনার সব শরিক হইতাই বলে আল্লাহ আমরা রে হেদায়ত দিতা আমরার বয়তুল মুকদিসে আল্লাহ ফিরাইয়া দিতা আমরা রে দিনদার বানাইতা ওটা সারা নিয়ত করিয়া আপনারা জলদি জলদি যাই দিলা পারো একটা সদকা মানুষ জাগা হচ্ছে না ও সাইডে তোলা তোলা আপনারা অবাধী হর কুয়া ও সাইডে তোলা হর কুয়া ও সাইডের মানুষ ও ও সাইডের মানুষ ওদিকে হরি গেলে মানুষ জাগা হয়েছি বা ইনশাআল্লাহ আপনারা গেছে খেসমত অনুরোধ হইল নিচে দশ টাকা থাকি লইয়া উপরে যাইন দিলা পারো সে আর আর কি ভাই সিমেন্ট নাম লেখাও না অন্তত দশ পনেরো ব্যাগ সিমেন্ট আইতো এক ব্যাগ না দুই ব্যাগ আইছে আর খরকে সিমেন্ট দিবা দেখি হাত তোলা মানুষ আই আর আপনারা ওবাই দুই এক বাই তোরা দুটো কুয়া যাইন যে তা দেন তোরা তোরা লই লইবা ও এক বেটা দিব এক ব্যাগ সিমেন্ট নানি নাম কিটা তেইবুর রহমান বেটা এক ব্যাগ সিমেন্ট দিবা ওলে আর খেয়ে আসো বটপটি হাত তোলা মারো হ্যাঁ অন্তত দশ ব্যাগ সিমেন্ট লইয়াও দোয়া করে নিতাম ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা এক ব্যাগ সিমেন্ট রহিমা বেগম আল্লাহ রেখ বান্দি একশো টাকা আল্লাহ রেখ বান্দি রহিমা বেগম একশো টাকা সারা যাবো আতরাও এখানে বারো না দশ টাকা দিও আল্লাহ দেখা খেয়েও বাকি তাকিও না হৌ ভাই রুমাল সবে চোয়া তোলা দিও এখানে নিচে দশ টাকা আর আল্লাহ জানে যত দেন তফিক এখানে জানে যত তফিক দশর হম তো আর বিকারিও নিত না আজকাল তো আল্লাহ দেখবা আপনার হালত ও হালত হিসাবে সারা সুতকা দিও আর সিমেন্ট অন্তত পক্ষে দশ বারো জন আর রকম কষাই কবরবন্দি আল্লাহ আপনার হেফাজতে রাখতো আমরা দোয়া করতাম আর কিছু বড় করে কিচ্ছু খো বলে মসজিদ দোকান বৃত্ত প্লাস্টার করে দিই ওলা কিচ্ছু কইল ইনশাআল্লাহ ভাল ভাই দেখো আমি কইয়া রাখি এক হাজার নি না বা তোরা বারো দেখা কমসে কম পাঁচ হাজার দে একবারে বারো না দুই তিনবারেও দিবাই হয় তোরা বাড়ি দেয় ভাই নি পাঁচ হাজার আমার মুখে দিবারই গেছে আল্লাহ দে ভাই বাবার ভাই তো হয় না তো নিয়ত আচ্ছা দিছই না দিবাও আর এখন এক হাজার টাকা দিবা তাই না নি দিবা ইনশাআল্লাহ ও তার নাম লিখি লও আর এরে শুনো সদকা দিলে মাল বাড়ে নবীজি কসম খাইয়া কইছেন মাল বাড়ে আর সদকা তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে হায়াত বাড়ে বলা দূর হয় হ্যাঁ মাল বাড়ে এর কারণে সদকা দিয়া কোনোদিন মানুষ ঘুরি বইছে না সুদ খাইয়া ঘুরি বইছে মদ খাইয়া ঘুরি বইছে জুয়া খেলাইয়া ঘুরি বইছে কিন্তু সদকা দিয়া কেউ ঘুরি বইছে না হ্যাঁ যত দিবাই অত বাড়ে সদকা এমন বস্তু যত দিবাই অত আল্লাহ বাড়াইয়া দেয় আল্লাহ আপনার এক লাখ টাকার বিপদে হরাইলেন তো তো বাড়াই দিলে এর অর্থ যে আপনার আল্লাহ বেশ করে কতটুকু দিলেই বাড়িলা নাই অর্থাৎ আয়টা আল্লাহ বাড়াই দিলেইবা আর বেটা আল্লাহ কমাই দিলেইবা তখন আয় বাড়িব বে কমব অটোমেটিক আপনার কাছে মাল বাড়িছিল
জনাব জসিম উদ্দিন সব 1000 টাকা, জনাব জসিম উদ্দিন সব 1000 টাকা না আরে রবির মাহতরম জসিম উদ্দিন সব 1000 টাকা সাদা দা ছাগল দৃশ্যই ফলক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা সুবহান আল্লাহিল আযীম। তো আমার ভাই হল আমার ভাই হল বুজুর্গ হল চোয়া তোলা হলে যদি আরো দুই চাই ভাগে সিমেন্ট দিয়ে খোকুয়া খোকুয়া দোয়া করে নিতাম দূর বড় সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله কৌশল উদ্দিন এক বাইয়ে দিবে 1000 টাকা সিমেন্ট তো তোমাকে কয়েক বাই লাগাও আল্লাহর কোনো ডাইরেক্ট সিমেন্ট লাগাইবে ভাই নাম কিটা এক ব্যাগ নি 500 টাকা দিবা হ্যাঁ কিটা নাম কইলা আসাদ উদ্দিন লস্কর ভাইয়ে 500 টাকা অত তো সিমেন্ট আপনার আর কিছু মানুষে খোকুয়া অত তো অত বড় মাহফিলে এক 10-15-20 ব্যাগ সিমেন্ট হইতো খেয়ে আসনি বলে আমি এক ব্যাগ দিব এই এক ব্যাগ দিব না টলটলি আল্লাহর কোনো ডাইরেক্ট লাগেন সিমেন্ট ডাইরেক্ট আল্লাহর কোনো লাগে রিলে সুযোগ বারবার হইতে নাই এরকম আল্লাহর কোনো সিমেন্ট কিছু লেখ কোয়া আল্লাহ কইছে একের বিনিময়ে 700 থেকে বেশি বাড়াইয়া দিবা আল্লাহ কই জানি ফুলি মাই আশা আল্লাহ ওয়াসিউন আলিম মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাব'আ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মি'আতু হাব্বা নাম কিটা জি নজরুল ইসলাম ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা না আড়াই তকবীর আমার ভাই নজরুল ইসলাম এক ব্যাগ সিমেন্ট চাঁদা না তাগল আর কোনো ভাই আসতো এক ব্যাগ সিমেন্ট দিবাই আল্লাহর কোনো তোমার এক ব্যাগ সিমেন্ট লাগতো তাহলে হিম্মত করো না তোমার দোয়া করে নিতাম 10 বার বড় আস্তাগফিরুল্লাহ হুসেইন আহমদ ভাই এক ব্যাগ সিমেন্ট না আড়াই তকবীর হুসেইন আহমদ সাহেব এক ব্যাগ সিমেন্ট চাঁদা না তাগল মকবুলিয়ত জলসা আর কোনো ভাই আছে নি এক ব্যাগ সিমেন্ট তাহলে হিম্মত করো কসাই ও ই ভাই নাম কিটা আব্দুল হান্নান সবে দিবে এক ব্যাগ না রে তকবীর মাতরম আব্দুল হান্নান সব এক ব্যাগ সিমেন্ট সাদা দা তাগল আর কেউ আসল ভাই 3 ব্যাগ হয়েছে 10 ব্যাগ হইতো কইছিলাম আরও আগে কিছু দিছে তাহলে আর যে এক ভাই কইল আর দোয়া করলে দাম টাইমও বার হয়ে গেছে আসলে তাহলে এক অর্জন দুজন আত্মরাম আরো সাই সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد كده الرسول باي رسول باي دي باي اخبك سمين نارا تكبير رسول باي اخبك سمين ارخي اصو دي كسي سايد باك فاصل مباري اخبك خيري تاي وسايد تاي كسو باي تخولا وبا تاكي جوانو خلي خولا بولي انشاء الله الله قرو اخان اخبك دي مو مر ابانا اي امانا اي الله يصواب خان تندر روزيات رب وسايد اتا تندر روزات وسايد اتا قبرو وسايد اتا تاكلي همت قرو ابا اما قبرو خيرون খাস করিয়া কারণ নবীজি ফরমাইছেন মা বাবের সময় সদকা করে আল্লাহ ফরিস্তা দিয়া তার মা বাবার কবরে পৌঁছাইয়া দেয় আলী হোসেন ভাই দিবা 1000 নারায় তাকবীর আলী হোসেন ভাই 1000 টাকা সাদা দা তাগল মকবুলিয়ত জলসা নারায় তাকবীর আর কেউ আসনি ভাই তাহলে হিম্মত করো নতুবা দোয়া করো দুরুসই করো সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ذكرك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إنا نسألك العفو والعافية
والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم أجرنا من النار, اللهم أجرنا من النار, اللهم أجرنا من النار, اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب العالمين تنبر أرحم الراحمين خويا داخ دبر بادي أفنر رحمت جوش مره يا الله. আল্লাহ আমরা গুনাগার জমাতে আরহামার রাহিমিন হইয়া ডাক দিয়া জীবনের গুনাহ মাফি চাইয়ার আল্লাহ, আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আল্লাহ, আমরা তওবা করিয়া আমরা তওবারে আপনি কবুল ফরমাও, ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও ইয়া আল্লাহ, তমাম দুনিয়ার উম্মতে মুসলিমারে আপনি মাফ ফরমাও আল্লাহ, কবর বাসির মাগফিরাতের ফয়সালা ফরমাও আল্লাহ, এই জমিনের চলন ফুরন মুসলমানদের আপনি মাফ ফরমাও, আপনি অন্তর জমি আপনি আলিমুন বিজাতি সুদূর আল্লাহ, হে কোন আশা ভরসা লইয়া হাত পদাইছে আপনি দেখ রায় আল্লাহ, আমরা তমামর দিলের মাকাসিদ আপনি পুরা ফরমাও আল্লাহ, তোমার বান্দা বলে সদকা কয়লা যখন দিয়ে হাত পাঠাইছ খেয়ল আব্বা কবর খেয়ল আম্মা কবর হে আল্লাহ, খেয়ল আত্মীয় স্বজন কবর হে আল্লাহ, খেয় নিজে দিনদার বলার নিয়তে আল্লাহ, যে যে নিয়তে সদকা কল দিছে তমাম হে আল্লাহ মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ, বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া জারি আপনার শিফা ফরমাও হে আল্লাহ, ইয়ার হামার রাহমিন ইয়া ক্রমাল ক্রমিন হে আল্লাহ, আল্লাহ আমরার জিসমানি রোহানি বিমার হল শিফা ফরমাও আল্লাহ, জানি না আমরার বৌদ্ধ জীবনের শেষ বৈঠক হইতে পারে রে বাবলা হে আল্লাহ, এ মহফিল খান তাকে মাসুম বেগালা বানাইয়া উঠাও হে আল্লাহ, দুনিয়ার যতদিন থাকি না খেয়ে কবর তো যাবা লাগবো আল্লাহ, আল্লাহ কবরের সমান লইয়া দুনিয়া থেকে বিদায় লইবার তৌফিক দান ফরমাও আল্লাহ, আসরে কবরে বিজানে সিরাতে কুদরতির সাহায্য খান করি আল্লাহ, আল্লাহ আমরা এই মহফিল দিয়ে আপনার হৃদয়তে তাপমা নসিব ফরমাও, আমরা নমাজি বানাইয়া দেও মা কইলে বাড়ি থেকে হাত পদাইছে তারারে মাফ ফরমাও আল্লাহ, তারার মায়ের খানদান বাবর খানদান দে আপনি মাফ করি দেও ইয়া আল্লাহ, এই মহফিলের তমাম রে আপনার কত দূরত্ব আমার থইয়া আমি গুনাগার আপনার আমার চরওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া বসাও, রব্বানা তাকাব্বাল মিন্না إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ آمين برحمتك يا أرحم الراحمين.